নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করতে চলেছি, এই মহাষষ্ঠীর দিন, মহাসপ্তমীর দিন, মহা অষ্টমীর দিন, মহানবমীর দিন, বিজয়া দশমীর দিন, প্রত্যেক দিন ইচ্ছা আছে একটা করে ভিডিও আপনাদের কাছে দেওয়ার বা লাইভে আসার। দেখুন, আজকে যে ভিডিওটা আমি আলোচনা করব তার আগে দুটো কথা বলে নিই। আপনারা জানেন আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে এবং ছিল, tantraprophet.net এবং tantrai.net। তার সঙ্গে সঙ্গে একটি নতুন ব্লগ আমি লিখতে শুরু করেছি, সেটি হচ্ছে tantravision.net। অতি অবশ্য দেখবেন বন্ধু, ভালো লাগবে। আমার একটি নিউজ পোর্টাল আছে khabareprakash.com, যদি পারেন এটা নোটিফিকেশান অন করে দিয়ে সারা দিন ধরে খবরের মজা নিতে থাকবেন। যারা আমার বইগুলো কিনে পড়তে চান তারা অ্যামাজনে এখন বিগ বিলিয়ন ডে চলছে এবং ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে চলছে, আপনারা আমার তন্ত্রের বইগুলি শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে অতি অবশ্য পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্য লাইক দেবেন, কার্পণ্য না করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে জানাই যে আপনারা সারা পুজো খুব আপনাদের ভালো কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক। এবারে আসি আমার কাজের কথায়, সেটি হচ্ছে বিবাহের জন্যে বা বিয়ের জন্যে একটা শক্তিশালী দুর্গা মন্ত্র আপনাদের আমি আজকে বলবো। তার আগে একটা কথা বলি যে এই যে মন্ত্রটি, এটি কিন্তু অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ফলপ্রসূ একটি মন্ত্র। এবং আপনারা জানেন যে আমার যে ব্লগগুলোতে আমি এর আগেও দিয়েছি অনেকগুলো বিবাহের মন্ত্র বা আমার ভিডিওতেও আমি দিয়েছি, তা এই যে মন্ত্রটি, সেই মন্ত্রটি যে টোটকার, সেই টোটকাটি হচ্ছে যদি আপনারা নবরাত্রিতে শুরু করুন, অর্থাৎ নবরাত্রির দিন, ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন বা অষ্টমীর দিন বা নবমীর দিন যদি আপনারা শুরু করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন বন্ধু। এটা দুর্গা পুজোর দিনগুলোর মধ্যে নবমী অবধি আর কি শুরু করবেন, তাহলে কিছুদিনের মধ্যে চটজলদি আপনাদের বিবাহের সম্ভাবনা পাকা হয়ে যেতে পারে। এ বিষয়ে বলতে গিয়ে বলতে পারি বহু বহু মানুষ আছেন যাদের এখনও বিয়ে হয়নি বা সম্বন্ধ আসলে ঘন ঘন তা কেটে যাচ্ছে, তারা এই টোটকাটি করে অর্থাৎ এই মন্ত্রটি জপ করে দারুণ ফলাফল পাবেন বলে আমি আশা রাখি। এবার আমি টোটকার কথা বলছি, একটু মন দিয়ে শুনুন। 2014 সাল থেকে আপনাদের সেবা করে আসছি, আশা করি আপনারা আমার সেবা গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। লক্ষ লক্ষ মানুষ আমার টোটকা অনুশীলন করে 8 থেকে 9 বছর ধরে উপকৃত হয়ে চলেছেন। আর একটা ব্যাপার দেখে আমি একটু বিস্মিত বোধ করছি এবং আমার নিজেরই একটু খুব কেমন লাগছে, সেটি হচ্ছে একদম হুবহু আমার ভিডিওর কপি করা হচ্ছে, এক ভদ্রলোক করছেন। আমি ভদ্রলোককে বলি যে আপনি এটা করবেন না, এটা যদি করেন তাহলে আপনি নিজের থেকে কিছু দিন না, মানুষকে কিছু দিতে তো কোনো আপত্তি নেই, নিশ্চয়ই দেবেন, কিন্তু একদম হুবহু আমার ভিডিওর কপি না করলে আমি বিশেষ বাঞ্ছিত বাধিত হব। যাই হোক, দুর্গা সপ্তশতীতে সর্বকালের সবচেয়ে শক্তিশালী কিছু মন্ত্র রয়েছে, এমনই একটা মন্ত্রের অর্থ সহ এখানে আমি দিচ্ছি। আপনি যদি আপনার বিবাহ সংক্রান্ত আলোচনায় থাকেন আর কি, তবে এটা মেয়েদের ক্ষেত্রে বিশেষত সম্ভাব্য পাত্রপাত্রী এবং তার পরিবারের লোকদের বশে আকর্ষণ করার একটা মন্ত্র। এই মন্ত্রটির অর্থ হল দেবী ভগবতী, যিনি মায়া সৃষ্টি করেন, যিনি জ্ঞানীদেরও মন ঘুরিয়ে দিতে পারেন বা ক্ষমতা রাখেন, যার ফলে জ্ঞানীরাও কামনার শিকার হন, অর্থাৎ সেক্স অ্যাপিল জ্ঞানীদের মধ্যেও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তা বিবাহযোগ্য বয়সের মেয়ে যারা আছেন তারা এই বিষয়ে যথেষ্ট ভুক্তভোগী, যাদের এখনও বিয়ে হয়নি তারা চোখের জল ফেলেন রাত্রিবেলায়, রোদন করেন। যার বিবাহের আলোচনা চলছে তাকে দুর্গা মাতার প্রতি একটা সর্বোচ্চ ভক্তি সহকারে মন্ত্রটি জপ করার পরামর্শ দিচ্ছি, অর্থাৎ প্রতিদিনে যতবার সম্ভব আপনি পারবেন আনলিমিটেড জপ করবেন, তবে শরীর খারাপের দিনগুলোতে করবেন না। এবারে আমি মন্ত্রটা বলছি, ওং জ্ঞানী নামপি চেতাংশী দেবী ভগবতী হিসা
বলাদা কৃষ্ণ মহায় মহামায়া মহামায়া প্রযোচ্ছতি, এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, লিখে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি, ওং জ্ঞানী নামপি চেতাংশী দেবী ভগবতী হিসা বলাদা কৃষ মহায় মহামায়া মহামায়া প্রযোচ্ছতি, এই মন্ত্রটি যতবার পারবেন দিনের মধ্যে আনলিমিটেড জপ করলে আপনাদের কিন্তু অচিরাত বিয়ে হয়ে যাবে। যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরে না বা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয়। সেক্ষেত্রে হচ্ছে কলকাতা চেম্বারে বুকিং করে এসে আমাকে যদি আপনার ছকটা দেখান তাহলে আমি দেখে বলতে পারি যে কোথায় কোনো ত্রুটি আছে কি না বা করলে পারবেন কি না। যদি ত্রুটি না থাকে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো হ্যাঁ করতে পারেন, আর যদি ত্রুটি থাকে তাহলে সেটা প্রতিকারের কথাও আমি আপনাদের বলে দেবো। সেক্ষেত্রে প্রতিকার করা বা না করা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। দেখুন, যারা এই টোটকাটি করবেন তারা অতি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের এইটা শুদ্ধ মনে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত শুদ্ধ সত্য হয়ে তারপর এই মন্ত্রটি জপ করার চেষ্টা করবেন। যদিও আমি বলেছি দিনের মধ্যে আনলিমিটেড জপ করবেন, কিন্তু আনলিমিটেড জপ করলেও যতটা পারেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি জপ করেন তাহলে খুব ভালো ফল পাবেন। বন্ধু, ভালো থাকবেন, পুজোর দিনগুলো আনন্দে কাটুক এটা আশা করে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।